হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আপনারা সবাই জানেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 2018 সালে স্নাতক পাশ যেই কোর্সটি আছে এটার অ্যাপ্লাই শুরু করেছে আজ থেকে, মানে 18 তারিখ থেকে শুরু করেছে। এটার অ্যাপ্লাই 3 তারিখ শেষ হয়ে যাবে, 3 তারিখ পর্যন্ত সময় আছে অ্যাপ্লাই করার জন্য। আমি আজ আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন আপনার ডিগ্রি পাস কোর্সের জন্য, বিএ, বিএসএস, বিবিএস, যে কোনো কোর্সের জন্য অ্যাপ্লাই কিভাবে করবেন, এটাই আমি আজ আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা নিজেরাই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আমি মনে করছি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমি এটার 2টি ভার্সন দেব, একটি ভার্সন হচ্ছে কম্পিউটার ভার্সন, আর একটি ভার্সন হচ্ছে মোবাইল ভার্সন। আপনারা কিভাবে কম্পিউটার করবেন এটা আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি, যাদের যাদের কম্পিউটার আছে তারা কিভাবে অতি সহজে এটা করতে পারবেন, এটাই আমি আজ আপনাদেরকে দেখাবো। এখন সরাসরি চলে যাচ্ছি আমি ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে আমি চলে যাচ্ছি। প্রথমে আমাকে এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইটটা হলো এটা, যে অ্যাপ্লিকেশন যে ওয়েবসাইট এটা এটা এটার মধ্যে আমি এন্টার করব। এন্টার করার পরে দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটি একটা ওয়েবসাইট চলে এসেছে। এই ওয়েবসাইটটার মধ্যে লেখা বসতেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2017-2018 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ ও স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদনের 17-1-2017 বিকাল 4টা থেকে শুরু হবে, 3 তারিখ পর্যন্ত শেষ হবে, রাত 12টা পর্যন্ত এটা চলবে। এখানে এটা কিন্তু এখানে একটা নোটিফিকেশন চলে এসেছে, সবাই এখান থেকে এই নোটিফিকেশনগুলো দেখতে পারবেন। এখন আমি চলে যাচ্ছি যে কিভাবে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনাদের চলে যেতে হবে ডিগ্রি পাস, এখানে কিন্তু অনার্স আছে, এখানে গেলে হবে না, আপনাকে যেতে হবে ডিগ্রি পাস। এখানে ডিগ্রি পাস আছে, যেখানে এখানে ডিগ্রি পাস লেখা, যেখানে এখানে আপনাকে যেতে হবে। এখানে যাওয়ার পরে আপনারা কী করতে পারেন, প্রথমে আপনাদের যেতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে যেতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন, এই নিচে গেলে চলবে না। এখানে আবার দেখাচ্ছে যে 17 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই চলবে এটা দেখাচ্ছে, এবং আপনারা এখান থেকে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক দিবেন। এখানে ডিগ্রি পাস এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিগ্রি পাস লেখা আছে, এখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে একটা ইন্টারফেস চলে আসবে, দেখেন একটা ইন্টারফেস চলে এসেছে। ইন্টারফেসের মধ্যে লেখা পড়ছে যে এসএসসি এবং এইচএসসি এর এডুকেশন ইনফরমেশন এখানে দিতে হবে। এখানে দেখেন সুন্দরভাবে এখানে দেওয়া আছে যে এসএসসি অর এডুকেশন ইনফরমেশন, এখানে এসএসসির ইনফরমেশনটা দিতে হবে। আমি আমার যে এসএসসি ইনফরমেশন ওটা আমি দিচ্ছি, আমি যার অ্যাপ্লাই করব ওটা দিচ্ছি। একটু ওয়াইট করে আপনারা ফুল ভিডিওটা দেখলে আশা করছি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই আপনারা নিজে নিজে বাসায় বসে করতে পারেন, এটা আমি সরাসরি আজ আপনাদেরকে। আমি এখানে রোল নাম্বার যেটা এসএসসি রোল নাম্বারটা এখানে আমি দিয়ে দিব, এসএসসি যে রোল নাম্বারটা, একটু ওয়াইট করেন, আমি রোল নাম্বারটা একটু বের করে নিচ্ছি। সবাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করছি কারো বুঝতে সমস্যা হবে না। এখন আমি এখানে আমার যে এসএসসি যে রোল নাম্বারটা ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি, 209115। এটা এখানে দেওয়া যাওয়ার পর এখানে আপনার সিলেক্ট করতে হবে, বোর্ড সিলেক্ট করতে হবে, এখানে আপনার এসএসসি যে রোলটা ওইটা সিলেক্ট করতে লিখতে হবে। লেখার পরে এখানে আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে, বোর্ড সিলেক্ট করতে, তারপরে এখানে আপনাকে বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে। আমি যেমন ঢাকা বুটে আছি, আপনারা এখানে যে বুট এই বুট দিয়ে দিতে পারেন। দেখেন এখানে সব ধরনের বুটে আছে, চিটাগাং, কুমিল্লা, ঢাকা, এবার যশোর, যে আপনার যে বুটটা ওইটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনি, আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দেওয়ার পর আপনাকে পাসিং এয়ারটা দিতে হবে, পাসিং এয়ারটা আমি এখানে 14 দিয়ে দিচ্ছি।
14 দেওয়ার পর আমাকে এখানে আবার এখানে আমি এসএসসি ইনফরমেশনটা দিচ্ছি, এখন আমাকে দিতে হবে এখানে এসএসসির যে ইনফরমেশনটা ওইটা এখানে দিতে হবে। আমি এসএসসির ইনফরমেশনটা এখানে দিয়ে দিচ্ছি। এসএসসি ইনফরমেশনটা হলো এসএসসি যে রুল নাম্বারটা হলো এটা হইছে এসএসসি রুল 2 3 2 4 3 7 3। এটা দেওয়া দেওয়ার পর এখানেও আবার আপনারা আগের মতোই করতে হবে, যে এখানে আপনারা কি করতে হবে, আপনার যেই বুট বুট থেকে আপনারা পাস করছেন ওই বুটের নামটা দিয়ে দিবেন। তারপরে আমি ঢাকা আসি তাই ঢাকা দিয়ে দিলাম। তারপরে এখানে পাসিং একটা আমি 17 দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন আবার সুন্দর মতো আপনারা দেখে নেবেন যে এখানে কি ভুল হয়েছে কি না কোনো। যদি ভুল না হয়ে থাকে তাহলে কি করতে হবে আপনাকে, এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এই যে এখানে নেক্সটে ক্লিক করবেন, এখানে নেক্সট নেক্সটে ক্লিক করার পরে দেখবেন আপনার 2 নম্বর স্টেপে এসে গেছেন। 2 নম্বর স্টেপে এসে পড়ার পরে আপনার যত ইনফরমেশন আছে যদি এখানে সঠিক থাকে সব ইনফরমেশন কিন্তু আপনাকে দেখাবে তারা এখানে। চেক দ্য চেঞ্জ এখানে কিন্তু আপনারা এখানে সব কিন্তু ইনফরমেশনটা আপনার দেখাচ্ছে যে আপনারা এসএসসি এইচএসসি সব পয়েন্ট থেকে পাসিং ইয়ার সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। দেখানোর পরে এখানে আপনাকে কী করতে হবে, এখানে আবার নেক্সট ক্লিক করতে হবে। এখানে যদি দেখেন যে সব ঠিক আছে তাহলে আপনারা কি করবেন, নেক্সট ক্লিক করবেন। আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে এখানে এসে আসল কথা, এখানে আপনি কি সাবজেক্ট নেবেন। আমি সাবজেক্টের ব্যাপারটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি যে আপনারা এখানে আছে বিবিএস নাইট এবং বিবিএস মানে এটা হচ্ছে ব্যবসা শিক্ষার যে অ্যাডমিশন এটার। তারপরে হিউম্যানিটিস মানে মানবিক শাখার যেটা আছে বিএ পাস নাইট মানে রাতের জন্য একটা বিএ পাস, এটা হচ্ছে আমাদের দিনে যারা ইয়া করে। আর এটা হচ্ছে বি মিউজিক্স পাস, তারপর হচ্ছে বিএসসি নাইট, তারপর বিএসএস পাস। এটা হলো এই এই কয়েকটা সাবজেক্ট আছে। এখন আমি আপনাদেরকে সাবজেক্ট কোন সাবজেক্টে পড়লে আপনি, আমি কোন হিউম্যানিটিস প্রথমে দেখাচ্ছি, যে হিউম্যানিটিসেরটা প্রথমে দেখাচ্ছি কারণ এখানে বেশিরভাগ হিউম্যানিটিস। তারপর আমি ব্যবসা দেখাচ্ছি, এখানে আমি দেখাবো যে কীভাবে বিএ বিএ পাশে কী কী সাবজেক্ট আছে এবং বিএসএস যেই কোর্সটার আছে এই কোর্সটার কী কী সাবজেক্ট আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি সরাসরি চলে যাচ্ছি ফর্মে। ফর্মে যাওয়ার পর আমাকে একটু নিচে স্ক্রল করে যেতে হবে। স্ক্রল করে যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখেন বিএ যে বিএ যেটা আছে যে এখানে দেখেন এখানে যে বিএ বিএ পাস যেটা আছে ওইটা কিন্তু আপনাকে এই যে বিএ পাস বিএর মধ্যে কী কী সাবজেক্ট আছে দেখেন, বিএর মধ্যে আছে আবশ্যিক বিষয়গুলো মানে এটি কম্পালসারি বিষয়, এটি আবশ্যিক বিষয় স্বাধীন বাংলা অভ্যন্তরীণ ইতিহাস প্রথম বর্ষ, এটি হচ্ছে প্রথম বর্ষ, বাংলা জাতীয় ভাষায় দ্বিতীয় বর্ষ এবং ইংরেজি তৃতীয় বর্ষ। এখানে এভাবে আপনাকে দিবে। তারপরে আপনাকে কী করতে হবে, নৈতিবাচক মানে আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি নিতে পারবেন। এখানে লিখেছে নিম্ন প্রদত্ত গুচ্ছগুলো যে কোনো তিনটি গুচ্ছ থেকে একটি করে নিতে হবে, তিনটি বিষয় নির্বাচন করতে হবে। এখানে বুঝিয়েছে যে তারা ক খ গ গ চারটি গুচ্ছ আছে, এই চারটি গুচ্ছ থেকে যে কোনো তিনটি গুচ্ছ থেকে একটি একটি করে, যেমন এই গুচ্ছ থেকে মানে ক গুচ্ছ থেকে আপনি ধরে নিলেন বাংলা ঐতিহ্য এটা এই সাবজেক্টটা নিলেন, তারপর খ গুচ্ছ থেকে নিলেন ধরেন ইসলামিক ইতিহাস বা ইতিহাস এটা বা সংস্কৃতি, এই তিনটা থেকে যে কোনো একটা অথবা দেওয়া আছে এখানে যে কোনো একটি নিতে হবে। তারপরে গোয়াগুচ্ছ থেকে আপনাকে নিতে হবে যে কোনো গোয়াগুচ্ছ, যদি আপনি না নিতে চান তাহলে নেওয়ার দরকার নেই, আপনি বড় গোয়াগুচ্ছ মানে যে কোনো তিনটি গুচ্ছ থেকে নিতে হবে। তাই এখানে আপনি অর্থনীতি নিতে পারেন বা রাষ্ট্রবিজ্ঞান নিতে পারেন বা সমাজবিজ্ঞান নিতে পারেন, এই তিনটা। আমি আশা করছি আপনারা কিন্তু অবশ্যই বুঝে গেছেন যে তিনটা গুচ্ছ থেকে যে কোনো একটা একটি সাবজেক্ট, যেমন ক গুচ্ছ থেকে একটি সাবজেক্ট, গ গুচ্ছ থেকে একটি সাবজেক্ট, এক গ গুচ্ছ বা এক গ গুচ্ছ থেকে একটি সাবজেক্ট, এখানে তিনটি গুচ্ছ থেকে মানে এক, আমি এখানে চুজ করেছি ক গুচ্ছ খ গুচ্ছ এবং বড় গ গুচ্ছ, এই তিনটি গুচ্ছ কিন্তু আমি সিলেক্ট করলাম। এখানে তিনটি গুচ্ছ থেকে আমি কিন্তু গ গুচ্ছ ইসলামিক শিক্ষা এবং দর্শন এটা বাদ দিলাম। এখানে বলেছে তারা যে তিনটি গুচ্ছ থেকে যে কোনো তিনটি গুচ্ছ থেকে আপনি নিতে পারবেন, যে কোনটা
গুচ্ছ থেকে আপনি নিতে পারবেন। এবং এখানে আর একটা বিষয় আমি দেখাচ্ছি যে বিএসএস পাশের মধ্যে আপনি কি কি পাচ্ছেন। বিএসএস পাশের মধ্যে ক গুচ্ছ থেকে দুইটি দুইটি এবং খ গুচ্ছ থেকে একটি করে তিনটি বিষয় নিতে হবে। মানে ক গুচ্ছ থেকে এই গুচ্ছ থেকে দুইটি নিতে হবে। যেমন আপনাকে নিতে হবে, ধরেন অর্থনীতি নিলেন আর রাষ্ট্রবিজ্ঞান নিলেন, এখান থেকে দুইটি মাস্ট বি নিতে হবে, বা রাষ্ট্রবিজ্ঞান নিলেন বা সমাজবিজ্ঞান নিলেন, এই দুইটি বিষয় নিতে দুইটি বিষয় থেকে ক গুচ্ছ থেকে দুইটি নিতে হবে। আপনি যেটাই নেন, অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান নেন বা রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান নেন বা সমাজবিজ্ঞান বা অর্থনীতি নেন, মানে এখান থেকে দুইটা মাস্ট বি নিতে হবে। তারপর এখানে খ গুচ্ছ থেকে যে কোনো একটি নিতে হবে। যেমন আপনি এখানে ইতিহাস নিলেন বা ইসলাম ইতিহাস সংস্কৃতি নিলেন বা ইসলাম শিক্ষা নিলেন, মানে দর্শন, যে কোনো একটি নিতে হবে এখান থেকে। এবং বিবিএসে আপনি কী কী নিতে পারবেন এটা আমি দেখাচ্ছি। আমার এই ভিডিওটা অবশ্যই একটু লং হয়ে যাবে, যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখেন ভিডিওটা তাহলে আশা করছি সবাই নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আপনাকে কী করতে হবে, এখানে বিবিএস পাস যেটা আছে ওইটার মধ্যে আপনাকে যা দেখতে হবে, যেখানে লিখেছে তারা যে ক গুচ্ছ থেকে দুইটি এবং খ গুচ্ছ থেকে একটি, মানে ওইটার মতোই করে তিনটি নিতে হবে। যেমন এটা বিবিএস যেটা আছে, এটা কমার্সের যে সাবজেক্টটা বিবিএস, এখান থেকে হিসাব বিজ্ঞান ক গুচ্ছ থেকে হিসাব বিজ্ঞান বা ব্যবসা ও ব্যবস্থাপনা একটা নিতে হবে, ক গুচ্ছ থেকে দুইটি, মানে এটাও নিতে হবে এটাও নিতে হবে, এটা কম্পালসারি ধরা গেছে। তারপর আপনার যে খ গুচ্ছ থেকে যে কোনো একটি নিতে হবে, ফিনান্সিং মার্কেটিং বা অর্থনীতি যে কোনো একটি নিতে হবে। তাহলে আশা করছি যে সবাই বুঝতে পেরেছেন যে বিষয়টা, যে কিভাবে আপনার এই সাবজেক্টের যে বিষয়টা, আশা করছি সবার আর কোনো সমস্যা হবে না। আর এই তিনটা সাবজেক্ট হচ্ছে কম্পালসারি সাবজেক্ট, যেটা প্রথম বর্ষ আসবে এবং দ্বিতীয় বর্ষ আসবে এবং এটা তৃতীয় বর্ষ আপনাকে পড়তে হবে। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে অনলাইনে আবেদনের তারিখ এত এই 18 থেকে 3 তারিখ পর্যন্ত, আবেদন ফর্ম জমা দেওয়ার তারিখ হচ্ছে 21 তারিখ থেকে 4 তারিখ, মানে আমি যে অনলাইন আবেদন করব করার পর এটাকে জমা দেওয়ার তারিখ হচ্ছে 21 তারিখ থেকে 4 তারিখ। আমি একে একে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন এখানে ধরেন আমি যেই কোর্সটি আমি নেব এখান থেকে, আমি বিএ পাস যেই কোর্সটি এখান থেকে আমি সিলেক্ট করব। এখান থেকে আমার প্রথমে সিলেক্ট করতে হবে যে আমি কোন জায়গায় পড়তে চাই। যেমন আপনি যদি চিটাগাং বা সিলেট রাজশাহী রংপুর যে কোনো যে জায়গায় পড়তে চান ওই জায়গার আপনি ক্লিক করবেন। আমি ঢাকাতে দিতে যাচ্ছি, ঢাকা দিচ্ছি। তারপরে আপনাকে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে বা আপনার জেলাটা যেটা আছে ওটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি সিলেক্ট করে দিলাম গাজীপুর। গাজীপুর সিলেক্ট করার পর এখানে আপনাকে কলেজ সিলেক্ট করতে হবে, যে গাজীপুরের ভিতরে কী কী কলেজ আছে এটার মধ্যে যে কোনো একটি কলেজ আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ, এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। এখানে আমি সিলেক্ট করে দিলাম শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ। এখানের মধ্যে দেখেন সাবজেক্ট আছে, আমি কিন্তু বিএ, এখান থেকে বিএ নেব। এখানে বিএর পাশের 300 সিট আছে এবং বিবিএসের 300 সিট আছে এবং বিএসএস যেটা আছে এটার 300 সিট আছে। আমি এখানে বিএর যেটা আছে ওইটা এখানে ক্লিক করব, যে আমি এখানে বিএ, আপনি এখানে বিএ যখন ক্লিক করবেন তখন এই যে দেখেন আমি আবার দেখাচ্ছি, যে এখানে যখন বিএ ক্লিক করবেন তখন কিন্তু আপনার এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনার কিন্তু এখানে সিলেক্ট করার পর দেখবেন এখানে আপনার যে কোর্সটা আছে এটা এখানে শো করবে। শো করার পর আপনাকে কী করতে হবে, নেক্সট ক্লিক করতে হবে। এই যেভাবে নেক্সট ক্লিক করবেন, নেক্সট ক্লিক করার পরে যে এখানে দেখবেন যে একটা লেখা আছে ডু ইউ অ্যাপ্লাই কোয়ালিটি, মানে এখানে আপনাকে এস দিলে দেখতে পারবেন যে বিষয়টা, একটু দেখাচ্ছি, একটু সময় নিচ্ছে এই জন্য দুঃখিত ভিউয়ার। আপনারা এখানে যখন এস ক্লিক করবেন তখন যে বিষয়গুলো আসবে, যে আপনি কি এখানে মুক্তিযোদ্ধা নাকি আপনার কি এগুলো আছে কি না, যে আপনি কি ফ্রিডম ফ্রিডম বা মুক্তিযোদ্ধা আর কোনো সন্তানাদি বা মুক্তিযোদ্ধা কোনো এরকম কোনো বিষয় আছে কি না, বা আদিবাসী কি না নাকি প্রতিবন্ধী বা পোষ্য, মানে আপনার যদি এই চারটা থেকে কোনো একটা আপনার থাকে তাহলে আপনি এস দিতে পারেন, এস দিয়ে টিক চিহ্ন দিতে পারেন। আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, নো দিয়ে দিবেন। নো দেওয়ার পর এখানে আপনাকে কী করতে হবে, নেক্সট ক্লিক করতে হবে।
নেক্সটে ক্লিক করার পরে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আপনাকে এখানে একটি ছবি আপলোড করতে হবে। এখানে যেখানে লিখছে 150 বা 120 যেই সাইজের একটি ছবি আপলোড করতে হবে। ছবিটা আপনারা কি করতে পারেন, আমি ছবিটা আমি বানিয়ে নিয়েছি, কিন্তু আপনারা যা করতে পারেন, আপনি একটি ছবি তুলতে পারেন স্টুডিওতে গিয়ে। যদি আপনার কোনো ক্যামেরা না থাকে তাহলে আপনি স্টুডিওতে গিয়ে একটি ছবি তুলতে পারেন। ওইখানে তাদেরকে বললেই হবে যে আমাকে একটি ছবি তুলে দেন, 65 সাইজে একটা ছবি তুলে দেন, ছবির সাইজটা করে দেন। আপনারা ছবি প্রিন্ট করে বার করবেন না, আপনারা ছবিটা কি করবেন যে 65 সাইজে ছবিটা যখন তুলতে যাবেন তখন তাদেরকে স্টুডিওতে বলে দিবেন, তখন আপনি তাদেরকে স্টুডিওতে বলে দিবেন যে এটার হাইট হবে 150 এবং ওয়াইড হবে 120। তাহলেই তারা বুঝে নেবে, মানে 150 বা 120 মেগাপিক্সেল করে দিবার বলবেন যে হাইটটা হলো 150 এবং ওয়াইডটা হলো 120, এটা এটার মধ্যে করে দিতে বলবেন। তাহলেই দেখবেন তারা আপনাকে এটা করে দিবে। আশা করছি কেউ এটা এটার জন্য থেমে থাকবেন না, সবাই এখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন। তারপরে এখানে আরেকটা বিষয় তারা দিচ্ছে, চেক হিয়ার টু এডিট ইউর ফটো অনলাইন। অনলাইনেও আপনারা এখানে করতে পারবেন, আমি এটা অনলাইনে এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে অনলাইনে কীভাবে করবেন। এখানে আপনার ছবিটা যখন আপলোড করবেন, ধরেন আমি একটা ছবি আপলোড করছি, এখানে একটা সুন্দর বিষয় তারা অ্যাড করে দিয়েছে। যেমন আমি একটা ছবি অ্যাড করতে চাচ্ছি, আমি এখান থেকে একটা ছবি নেব, ধরেন আমি এই ছবিটা নেব, নেওয়ার পর আমি এখানে আপলোড করব। আপলোড করার পর এখানে আমি ওয়াইডটা দিব, এখানে দেখে নিচ্ছি আবার যে ওয়াইডটা কত চেয়েছে। এখানে ওয়াইড চেয়েছে 120 বা 150 আমাকে এখানে 120 দিতে হবে, 120। তারপরে এখানে দিয়ে দিতে হবে 150 দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এই যে আপনার ছবিটা এখান থেকে কিন্তু এসে গেছে 120 বা 150, কিন্তু এসে গেছে এখান থেকে। এটি কিন্তু আপনি ডাইরেক্টলি এখান থেকে ডাউনলোড করতে পারেন। দেখেন একটা কত সোজা একটা বিষয় তারা এখানে অ্যাড করে দিয়েছে, আপনাকে স্টুডিওতে যেতে হবে না। আপনার যদি একটি ছবি তোলা থাকে তাহলে কিন্তু হয়ে যাবে, আপনি একটা ছবি এখানে আপলোড করে দেবেন, আপলোড করার পর এখানে কিন্তু আপনি ডাউনলোড করে এখানে ডাউনলোডে ক্লিক দেবেন। এখানে দেখেন ছবিটা ডাউনলোড হয়ে গেছে, এখানে দেখেন ছবিটা ডাউনলোড হয়ে গেছে, এই যে ছবিটা কিন্তু ছোট হয়ে ডাউনলোড হয়ে গেছে। আপনাকে স্টুডিওতে যেতে হবে না, আমি সোজা একটা বিষয় আপনাকে অ্যাড করে দিলাম, এই ওয়েবসাইটে যে আছে তা আমি এখানে দিয়ে দিলাম। আশা করছি সবার এটা ভালো লাগবে। এখন আমি এখানে আমি ওই ছবিটা যেটা ছবিটা আমি কাজ করেছি ওই ছবিটা আমি এখানে দিয়ে দিব। আমি ডেস্কটপে যাচ্ছি, যে ছবিটা কাজ করেছি ওই ছবিটা আমি এখানে দিয়ে দিব, যে ছবিটা ছবিটা আমার আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। এখানে এখানে আমার কি করতে হবে, এখানে আমার একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 01670781186। এই নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আপনি কি করতে হবে, একটি ইমেল নাম্বার দিয়ে দিতে হবে, যেটার মাধ্যমে আপনি তারা আপনাকে যোগাযোগ তারা আপনাকে আপনার সাথে যোগাযোগ করবে। ওই ইমেল নাম্বারটা আপনি দিয়ে দিবেন। ইমেল খোলার যে টিউটোরিয়ালটা ওইটা আমি কিন্তু আমার চ্যানেলে আছে, ওইখান থেকে যদি আপনারা না পারেন তাহলে ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। এখন আমি এখানে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি, আমি ইমেলটা দিয়ে দিলাম। দেখবেন এখানে সব কিছু ঠিক আছে কিনা, আপনার ফোন নাম্বারটা, তারপরে এখানে আপনার যে মেল নাম্বারটা এটা দেখবেন আবার ঠিক আছে কিনা। ঠিক থাকার পরে আপনি কি করতে হবে, এখানে আপনি কি করতে হবে, একদম অ্যাপ্লিকেশনে এখানে ক্লিক দিতে হবে, প্রিভিউ। এখানে আপনি কি করতে পারেন, এখান থেকে এখানে যখন আপনি ক্লিক দেবেন তখন আপনার ফুল প্রিভিউ দেখাবে যে আপনার কি করেছেন, এখানে কিন্তু ফুল প্রিভিউ দেখাবে। আমি এখানে ক্লিক দিলাম, আমি এখানে এখানে ছবিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাকে কি করতে হবে, এখানে প্রিভিউ আমাকে দেখাবে, তারা ফুল আমাকে প্রিভিউ দেখাবে এখানে কি ঠিক আছে কিনা। এখানে দেখবেন অ্যাপ্লাই দেখাচ্ছে দি আলামিন আমার নাম, তারপরে এখানে দেখাচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম দেখাচ্ছে, তারপরে এখানে দেখাচ্ছে আমাকে যে ডেট অফ বার্থ এবং যে বিষয়টি হচ্ছে মেল, এটাকে দেখাচ্ছে।
এখানে দেখাচ্ছে আপনার এসএসসি যে জিপিএ আর এসএসসি যে জিপিএ, এটা দেখাচ্ছে এখানে আপনাকে যে আপনি যে আমি যে বিএ যে সাইটটিতে বিএ যে সাইটটি বিএ আমি বিএ কোর্সের মধ্যে অ্যাপ্লাই করেছি, তাই এখানে বিএ বেসেছে। এখানে আপনাকে যখন আমি এখানে ফুললি সাবমিট এখানে ক্লিক করব, তখন কিন্তু আমার যে একটা ফাইল আসবে আমি এখানে দেখাচ্ছি। আপনারা যদি ভিডিওটা ফুল দেখেন তাহলে আশা করছি সবাই বুঝতে পারবেন, এবং আমি পরবর্তীতে একটি মোবাইল ভার্সন করব যে আপনারা মোবাইলে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন এটা আমি ফুললি আবার দেখাবো আরেকটি টিউটোরিয়ালে। এখন আমি দেখাচ্ছি সাবমিট করছি, এখানে আমি সাবমিট করছি। সাবমিট করার পরে এখানে আমাকে একটি দুইটি রুল দিয়েছে, দেখেন এটা হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এটা কী করবেন, একটা স্ক্রিনশট বা এখানে আপনার মোবাইল দিয়ে বা একটা ছবি তুলে রাখবেন এটার। আমি এটার একটি ছবি তুলে রাখছি, আমি এটার একটি ছবি তুলে রাখছি। তারপরে আপনার আপনাকে কী করতে হবে, এখান থেকে আমি কম্পিউটারে একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, কম্পিউটারে একটা স্ক্রিনশট নিয়ে আপনারা সবাই এটা করবেন, কারণ এটা একটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি এটা স্ক্রিনশট নিয়ে রাখছি, সবাই এটার স্ক্রিনশট নিয়ে রাখবেন। আর এখানে দেখবেন যে এখানে 250 টাকা আপনি যেদিন এটা জমা দিতে যাবেন ওই দিন কিন্তু আপনার 250 টাকা লাগবে। ওইখানে 250 টাকা হলে কিন্তু আপনারা ওইখান থেকে কিন্তু হয়ে যাবে। এখান থেকে আপনার যে রোল নাম্বারটা আর পিন নাম্বার দিয়ে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন, এটা আমি এখনই দেখিয়ে দেব আপনাদেরকে। এখন কি করতে পারবেন, আপনি এখান থেকে একটি ফর্ম, এই ফর্মটা হলো গুরুত্বপূর্ণ, যেটা আপনি আপনি ইউনিভার্সিটিতে জমা দিবেন। এটাকে এটার মধ্যে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন একটি ইন্টারফেস চলে আসে, একটা ডাউনলোড ফাইল চলে আসে, স্টার্ট করে দেবেন। স্টার্ট করে দেওয়ার পরে এরকম একটি ফাইল আসবে, এরকম একটি ফাইল আসবে। এই ফাইলটি আপনাকে কী করতে হবে, কলেজে জমা দিতে হবে, ইউনিভার্সিটিতে জমা দিতে হবে, এবং ইউনিভার্সিটিতে জমা দিয়ে আপনাকে এটা করতে হবে, মানে এটার যে জমা দিতে হবে 250 টাকা দিয়ে। এটা জমা দেওয়ার লাস্ট তারিখ হলো, এটা আপনাকে জমা দিতে হবে আবেদনের ফর্ম, আবেদনের ফি এর প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে। এখানে আপনার 21 তারিখ থেকে 4 তারিখের মধ্যে আপনাকে এই কাগজটা তাদের কাছে পৌঁছাতে হবে এবং তাদেরকে এখানে দিতে হবে। এবং কলেজ কি যত আবেদন ফর্ম অনলাইনে করার তারিখ 21 থেকে 6 তারিখ, এবং এখান থেকে আপনারা যে ফিগুলো আবার দরকারি কাগজপত্র আপনার মার্কশিটের যে রেজিস্ট্রেশন যে যেটা আছে ওইটার ফটোকপি দেবেন, তারপরে আপনারা যে বিষয়গুলো আছে ওইগুলো দিবেন, এসএসসি অ্যাডমিট কার্ড, এসএসসি অ্যাডমিট কার্ড, এসএসসি রেজিস্ট্রেশন কার্ড, সবগুলো আপনারা ফটোকপি নিয়ে যাবেন, ওইগুলো আপনাকে কিন্তু কলেজে সাবমিট করতে হবে। তাই এই ফাইলটি খালি আপনি প্রিন্ট করে এখন আপনি কলেজে নিয়ে গেলেই কিন্তু আপনি কলেজে জমা দিলেই আপনার টাকা সহ জমা দিলেই আপনাকে কিন্তু আপনার এটা সাবমিট করা হয়ে যাবে, অ্যাপ্লিকেশন পূর্ণ হয়ে যাবে। এটার অ্যাপ্লিকেশন করা শেষ আমার, এখন আমি শুধু এখান থেকে এই এটা এটা সংরক্ষণ করে রাখার পর আমি এখানে আমি আপনাদেরকে আরেকটি বিষয় এখানে দেখাবো, যে বিষয়টা সেটা হলো আমি এখানে লগ ইন করেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিষয়টা আছে এখানে লগ ইন যে বিষয়টা, এটা এখনও তারা দেয়নি কিন্তু হয়ে যাবে আশা করছি। আশা করছি সবাই এখান থেকে পরবর্তী টাইমে লগ ইন করে আপনারা ঢুকতে পারবেন, এই পিন দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন, এই নাম্বারটা দিয়ে আপনারা লগ ইন করবেন। সবাই লগ ইন করে আপনার যে এই পেজটা যদি কোনো ক্রমে যদি হারিয়ে যায় তাহলে আপনারা এখান থেকে আবার নিতে পারবেন। এখানে আপনারা সিগনেচার দিয়ে দিবেন, অ্যাপ্লিকেশন সিগনেচার দিয়ে দিবেন, সিগনেচার দেওয়ার পর এখানে এটা আপনারা ওইখানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে আশা করছি। এবং সবাই যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকেও জানিয়ে দিবেন, এবং অবশ্যই বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যে পরবর্তী ভিডিওটা আপনার হোম পেজে চলে যায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা যারা কোনো সমস্যায় পড়বেন যে আপনারা বুঝতেছেন না এই বিষয়টা, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, আমি আপনাদেরকে সম্পূর্ণ হেল্প করব এই বিষয়ে, যাদের যাদের সমস্যা হবে
যে করতে পারছেন না তাদেরকে আমি নিজে করে দেওয়ার চেষ্টা করব, এবং আমি নিজে কাজ করে দেব সবাইকে। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলকে ভিজিট করবেন, এবং সবাই ভিডিওগুলো দেখবেন। যে যে যেটা না বুঝেন ওটা আমাকে বলবেন, আমি আশা করছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফিজ।